त्वनादि निधनं वेदोदधिं मथित्वा दत्तं यस्य प्रकरणे हरिहर ब्रह्मादि देवैर्बलं पूर्णं यत्तु प्राणसारै भौमनारायणानां रामकृष्ण तनुं धत्ते तत्पूर्ण पात्रमिदं भो ॐ यस्य वीर्येण कृतिनो वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। আজকের এই ধর্মসভার সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, অন্যতম বক্তা পূজনীয় শ্রীমৎ স্বামী অকলমশানন্দজি মহারাজ, এই আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজ, সকলের শ্রীচরণে আমি আমার প্রণাম জানাচ্ছি। এই আশ্রমে আজকে যে সমস্ত সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা উপস্থিত আছেন সকলকে প্রণাম এবং নমস্কার জানাচ্ছি, এবং শ্রী শ্রী ঠাকুরের যে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত আছেন সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আমরা এতক্ষণ অত্যন্ত মনোজ্ঞ এবং হৃদয়স্পর্শী একটি বক্তব্য শুনছিলাম ঠাকুরের সম্পর্কে। পূজনীয় অকলমশানন্দজি মহারাজ বলছিলেন যে মঙ্গলাচরণ দিয়ে আমরা এই সবে শুরু করেছি, সেই মঙ্গলাচরণগুলি স্বামীজির লেখা। স্বামীজি ঠাকুরের সম্পর্কে তাঁর যা বক্তব্য ছিল যতটা না বক্তৃতায় প্রকাশ করেছেন, যতটা না লিখে প্রকাশ করেছেন, তার থেকে অনেক বেশি প্রকাশ করেছেন ঠাকুরের সম্পর্কে কিছু স্তোত্র লিখে। খুব সংক্ষেপে বীজাকারে সূত্রাকারে লিখেছেন, কিন্তু তার যা বক্তব্য ছিল সেখানে তিনি প্রকাশ করেছেন। যেমন এখানে বলা হচ্ছে যে প্রণাম মন্ত্রটি আমরা বললাম যে প্রাপ্তম যৎবৈ ত্বনাদি নিধনম বেদোদধিম মথিত্বা। স্বামীজি বলছেন সমস্ত বেদাদি শাস্ত্র মন্থন করে একটা অমৃত উঠেছে, সেই অমৃত একটি পাত্রে রাখা হয়েছে। দত্তম যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবৈ বলম। হরি হচ্ছেন বিষ্ণু, হর হচ্ছেন শিব এবং ব্রহ্মা। এই যে পাত্রে অমৃত রাখা আছে, যে অমৃত তৈরি হয়েছে সমস্ত বেদাদি শাস্ত্র মন্থন করে, সেই অমৃতকে আরো শক্তিশালী করে তোলা হয়েছে। কি করে শক্তিশালী হয়েছে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের যে পূর্ণ শক্তি, সেই শক্তি ওই অমৃত পাত্রের মধ্যে ঢেলে দিয়েছেন, তাতে ওই অমৃত পাত্র আরো বেশি শক্তিশালী হয়েছে। পূর্ণম যত্তু প্রাণসার ওই ভৌমনারায়ণানাম, সেই নারায়ণের বিষ্ণুর দশাবতার থেকে শুরু করে পরবর্তীকালে যত অবতার এসছেন, শঙ্কর রামানুজ চৈতন্য প্রভৃতি রাম কৃষ্ণ সমস্ত অবতার, তাদের নিজ নিজ যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তি ওই অমৃতের মধ্যে ঢেলে দিয়েছেন। স্বামীজি বলছেন যে রামকৃষ্ণ তনুম ধত্তে তৎপূর্ণ পাত্রমিদম্ভ, ওই যে শক্তিশালী অমৃত পাত্র যেটি একদম পরিপূর্ণ হয়ে রয়েছে অমৃতে, সেই অমৃত আমাদের সামনে এই যুগে তুলে ধরা হচ্ছে। কার মধ্য দিয়ে? শ্রীরামকৃষ্ণ চরিত্রের মধ্য দিয়ে। তাহলে এবার বুঝে দেখুন যে শ্রীরামকৃষ্ণ চরিত্র কিরকম। একদম পরিষ্কার বলছেন যে পূর্ণ পাত্রমিদম্ভ, এমন নয় যে ওই পাত্রটা, ওই অমৃতের পাত্র ধরে দেওয়ার সময় একটুখানি অমৃত হয়তো চলকে পড়ে গেছে, বা একবারটি অমৃত সরিয়ে রাখা হয়েছে, এমনটি নয়। যেমনটি অমৃত তৈরি হয়েছিল সবটুকুই ঠাকুরের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। স্বামীজি আরও একটা চিঠি লিখছেন, সেই চিঠিটা স্বামীজি সংস্কৃতে লিখেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে। সেই চিঠির মঙ্গলাচরণ স্বরূপ যে স্তোত্রটি স্বামীজি রচনা করেছিলেন সেটি হচ্ছে যস্য বীর্যেণ কৃতিনো বয়ং চ ভুবনানি চ রামকৃষ্ণম সদা বন্দে সর্বম স্বতন্ত্রমীশ্বরম। বলছেন যে যার বলে বলিয়ান হয়ে আমরা নিজ নিজ ক্ষেত্রে কৃতি হয়ে আছি, যস্য বীর্যেণ কৃতিনো,
আমি হয়তো বড় ডাক্তার, কেউ একজন হয়তো বড় ইঞ্জিনিয়ার, কেউ হয়তো একজন বড় কবি, যে যে ক্ষেত্রে কৃতি হয়েছে, কার বলে বলিয়ান হয়ে কৃতি হয়েছে, না শ্রীরামকৃষ্ণের বলে বলিয়ান হয়ে কৃতি হয়েছে। শুধু আমরা নয়, যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত তারা তার বলে বলিয়ান হয়ে কৃতি হয়েছে এমন নয়। স্বামীজি বলছেন বয়ঞ্চ ভুবনানি চ, শুধু আমরা কৃতি হয়েছি এমন নয়, যত ভুবন আছে, চতুর্দশ ভুবন আছে, সেই চতুর্দশ ভুবনে যে যেখানে কৃতি হয়েছে, কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, প্রত্যেকের কৃতিত্বের স্বাক্ষরের পেছনে শ্রীরামকৃষ্ণের শক্তি ক্রিয়া করছে। সেই শ্রীরামকৃষ্ণকে সদা বন্দে, সর্বদা নমস্কার করি। এবং তার স্বরূপ কি? তিনি হচ্ছেন সর্বম। সর্বম হচ্ছে তালব্যস্বর, দন্তেস্বর নয়, কিন্তু সর্বম হচ্ছে শিব স্বয়ং। তিনি হচ্ছেন শিবস্বরূপ, স্বয়ং শিব। এবং তিনি হচ্ছেন স্বতন্ত্রম ঈশ্বরম, তিনি পরতন্ত্র নন, তিনি অন্যের দ্বারা চালিত নন, তিনি নিজেই নিজের চালিকা শক্তি। তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তিনি হচ্ছেন স্বতন্ত্র, এবং তিনি হচ্ছেন ঈশ্বর, যিনি শাসন করেন এই চতুর্দশ ভুবনকে, তিনি হচ্ছেন ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ঈশ্বর, তাকে তার চরণে প্রণতি জানাচ্ছেন। আমাদের পূজনীয় অকলমশানন্দজি বলছিলেন যে ঠাকুরের প্রতি সম্পূর্ণ শরণাগতির কথা, আপনারা স্বামীজির জ্ঞানযোগের লেকচারগুলো পড়বেন, কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত যে বক্তৃতাগুলো পড়বেন, তার সুর একরকমের। আত্মবলে বলিয়ান হওয়ার জন্য তিনি বলছেন অন্তরের মধ্যে যে প্রত্যকাত্মা রয়েছেন তাকে অনুভব করার কথা স্বামীজি বলছেন, কিন্তু যখনই ঠাকুরের প্রসঙ্গ আসছে, ঠাকুরের ওপর অন্তত ছ সাতটা স্তোত্র স্বামীজির লেখা রয়েছে, অপূর্ব সেই স্তোত্রগুলো, আমরা সেই স্তোত্রগুলো খুব একটা অনুধ্যান করি না, সচরাচর করি না অনুধ্যান, কিন্তু সেখানে সেই স্তোত্রগুলোর মধ্যে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যা তার বলার ছিল সব বলে দিয়েছেন। এবং সেই স্তোত্রগুলোর মূল সুর হচ্ছে সম্পূর্ণ শরণাগতি, সম্পূর্ণ আত্মসমর্পণ হচ্ছে মূল সুর। তসমাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধ। স্বামীজিকে গিরিশ ঘোষ ঠাকুরের জীবনী লেখার জন্য বলেছিলেন, স্বামীজি বললেন যে যিশি তুমি আমাকে পাহাড় গুঁড়িয়ে দিতে বলো, পাহাড় গুঁড়িয়ে দেবো, সমুদ্র শুকিয়ে দিতে বলো, সমুদ্র শুকিয়ে দেবো, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনী লেখা এ আমার পক্ষে সম্ভব নয়। পূজনীয় রাজা মহারাজও স্বামীজিকে একই ধরনের অনুরোধ করেছিলেন, তখন স্বামীজি বলেছিলেন যে এ আমার পক্ষে সম্ভব নয়, শেষকালে কি শিব গড়তে বাঁদর গড়ব। ঠাকুরের সম্পর্কে স্বামীজির মানে বাক্যে প্রকাশ করে উঠতে পারতেন না, বলতে গেলে তিনি তবুও করেছেন, ঠাকুরের সম্পর্কে প্রকাশ করেছেন, কিন্তু তার এত হাই এস্টিমেশন, তার সদা সর্বদা একটা ভয় ছিল যে তার সম্পর্কে মানুষের ভাষায় কথা বলতে গেলে বুঝি তাকে ছোট করে ফেলব। তা আমাদের সঙ্গে মনে করা হয় যে ঠাকুরের ঠিক ঠিক বায়োগ্রাফি যদি কেউ লিখে গিয়ে থাকেন সেটি হচ্ছেন স্বামীজি। এবং এই যে আমরা আরেকটু পরেই এখানে আমাদের সান্ধ্য আরত্রিক হবে, খণ্ডন ভব বন্ধন, তো সেই আরত্রিকের মধ্যে ঠাকুরের ঠিক ঠিক বায়োগ্রাফি স্বামীজি লিখে গেছেন। এই যে খণ্ডন ভব বন্ধন স্তোত্রটি, এই স্তোত্রটি এত অপূর্ব যে এটি একই সঙ্গে সাধ্য এবং একই সঙ্গে সাধন তত্ত্ব বর্ণনা করা হয়েছে। খুব ভালো করে যদি অনুধ্যান করা যায় এই স্তোত্রটির ওপর, কারণ আমরা প্রত্যেক দিনই তো গান করি, যদি খুব সজ্ঞানে এইটা গান করি আমরা বুঝতে পারবো যে একই সঙ্গে এটি শ্রীরামকৃষ্ণ তত্ত্ব বলা রয়েছে, এবং সেই শ্রীরামকৃষ্ণ তত্ত্বে কী করে পৌঁছাতে হবে সেই সাধনের পদ্ধতি, উপাসনার পদ্ধতিও এই স্তোত্রের মধ্যে স্বামীজি আমাদের সামনে তুলে ধরছেন। স্বামীজি আমাদের মড রুলসে এক জায়গায় বলছেন যে ভগবানের কাছে পৌঁছাতে গেলে চারটি পদ রয়েছে পৌঁছানোর, একটি জ্ঞানযোগের পথ, একটি ভক্তিযোগের পথ, একটি রাজযোগের পথ, একটি কর্মযোগের পথ। কিন্তু এই যুগে, এই কলিযুগে, যে যুগে আমরা বাস করছি, যদি শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছাতে হয়, যদি ভগবানের কাছে পৌঁছাতে হয়, তাহলে আমাদের
জীবনে এই চতুর্যোগের সমন্বয় ঘটাতে হবে। চতুর্যোগের সমন্বয়ের মধ্য দিয়ে যে পথ তৈরি হবে সেটিই হচ্ছে এ যুগে চলার রাজপথ, রয়্যাল রোড বলতে পারি আমরা। এই খণ্ডনভব বন্ধন স্তোত্রের মধ্যে এই চতুর্যোগের কথা স্বামীজি পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরেছেন। এটি খুব বিস্তৃত আলোচনার দরকার, আমরা আমাদের হাতে যেহেতু সময় নেই আমরা খুব সূত্রাকারে এটি একটু উল্লেখ করবার চেষ্টা করব। এই মৌচন অভদূষণ জগভূষণ চিৎ ঘনকায় জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়, স্বামীজি লিখছেন। এটি জ্ঞানযোগের কথা বলে দেয়া হলো এই লাইনে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জ্ঞানস্বরূপ, তাকে পৌঁছানোর উপায় হচ্ছে জ্ঞানযোগের পথ। একবারে শব্দ পর্যন্ত ব্যবহার করছেন, জ্ঞানাঞ্জন বিমল নয়ন। স্বামীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে অবতার কে, স্বামীজি সঙ্গে সঙ্গে এতটুকু না ভেবে বলছেন তিনি হচ্ছেন কপাল মোচন, যেটি জীবনে ঘটবেই ঘটবে, কেউ খণ্ডাতে পারবে না, সেটিকেও পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন অবতার। অবতারের সেই শক্তি রয়েছে, যেটি একবারে ঘটবেই ঘটবে জীবনে সেটুকুকেও পর্যন্ত পাল্টে দিতে পারেন। সেই কথাটি স্বামীজি বলছেন এখানে, মোচন অঘদূষণ। অঘদূষণ মানে হচ্ছে খুব ঘোর কালিমা, সেটিকে পর্যন্ত যিনি মোচন করে দিতে পারেন তিনি হচ্ছেন অবতার, এবং তিনি হচ্ছেন চিৎ ঘনকায় চৈতন্যের ঘনীভূত মূর্তি। ব্রহ্মের যে তিনটি স্বরূপ লক্ষণের কথা আমাদের শাস্ত্রে বলা হয় যে তিনি সৎস্বরূপ, তিনি চিৎ স্বরূপ এবং তিনি আনন্দস্বরূপ, এখানে সেই কথাগুলি, এই তিনটি কথাই স্বামীজি বলছেন। মোচন অঘদূষণের মধ্যে দিয়ে বললেন তিনি সৎস্বরূপ, জগভূষণের মধ্যে দিয়ে বললেন তিনি আনন্দস্বরূপ, আর চিৎ ঘনকায় এর মধ্যে দিয়ে স্বামীজি বলছেন তিনি হচ্ছেন চৈতন্যস্বরূপ। আর বলছেন ঠাকুর যেন একটা জ্ঞানের কাজল পরে বসে আছেন, সেই জ্ঞানের কাজল পরা চোখ দিয়ে তিনি যার দিকে তাকাবেন তার মোহ চলে যাবে, এই হচ্ছে অর্থ। এর পরের যে লাইন সেখানে ভক্তিযোগের প্রসঙ্গ আসছে, ভাস্বর ভবসাগর চির উন্মদ প্রেম পাথার ভক্তার্জন যুগল চরণ তারণ ভবপাত। একদম শব্দগুলো যাতে আমরা ধরতে পারি যে এটি হচ্ছে ভক্তিযোগের কথা বলা হচ্ছে, সেইভাবে স্বামীজি শব্দচয়ন করছেন ভক্তার্জন এই শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে। বলছেন শ্রীরামকৃষ্ণ চরিত্র একটা হচ্ছে উত্তাল সমুদ্রের মতো, স্বামীজির এটা খুব প্রিয় একটা উপমা, সা ঠাকুরের চরিত্র জীবনকে উত্তাল সমুদ্রের সঙ্গে তুলনা করা। শক্তি সমুদ্র সমুত্থ তরঙ্গম দর্শিত প্রেম বিজৃম্ভি তরঙ্গম ইত্যাদি ইত্যাদি অন্য জায়গায় স্বামীজি বলেছেন। মড রুলসে বলছেন যে ঠাকুরের জীবন হচ্ছে সমুদ্রের মতো গভীর, আকাশের মতো বিশাল। এমনি বক্তৃতাতেও কোথাও কোথাও বলেছেন যে ঠাকুর হচ্ছেন সমুদ্রের মতো, উত্তাল সমুদ্রের মতো, এভার টার্বুলেন্ট ওশেন, চির উন্মদ, এভার টার্বুলেন্ট। এত ঢেউ কেন? এত ঢেউয়ের কারণ হচ্ছে দুটো ভূমিকার মধ্যে ঠাকুরকে ব্যালেন্স করতে হচ্ছে, একটা ভারসাম্য রাখতে হচ্ছে। একটি হচ্ছে নরের ভূমিকা আর একটা হচ্ছে দেবতার ভূমিকা। ওই জন্য স্বামীজি অন্যত্র বলছেন নরদেব দেব জয় জয় নরদেব। যদি দুটো ভূমিকার মধ্যে ঠাকুর ব্যালেন্স না করেন তাহলে কি হবে? যদি ধরা যাক 24 ঘন্টায় তিনি ভগবত ভূমিকায় অবতীর্ণ, দেব ভূমিকায় অবতীর্ণ, আমরা বলবো ও তিনি স্বয়ং ভগবান ছিলেন, স্বয়ং ঈশ্বর ছিলেন, তাকে অনুসরণ করা, অনুকরণ করা, তাকে ফলো করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা তাকে অনুসরণ করবার চেষ্টা ছেড়ে দেব। আর যদি তিনি 24 ঘন্টা নরের ভূমিকায় মানুষের ভূমিকায় লীলা করেন আমরাই বলবো যে ও তো আমাদের মতোই, তিনি খান দান ঘুমন, তাকে আর কেন অনুসরণ করতে যাব। এই জন্যে ক্রমাগত তাকে এই নৃত্য এবং লীলা এর মধ্যে বাইচ খেলার মতো আসা যাওয়া করতে হচ্ছে, এবং এই ক্রমাগত নৃত্য এবং লীলার মধ্যে আসা যাওয়া করতে গিয়ে এই সমুদ্রে এত ঢেউ উঠছে। ওই জন্যে স্বামীজি বলছেন চির উন্মদ প্রেম পাথার। একটা প্রশ্ন হতে পারে যে ঠাকুরের চরিত্র যদি সমুদ্রের মতো হয় তাহলে সেই সমুদ্রে বড় বড় ঢেউ আছে, সেই ঢেউয়ে তো আমাদের আঘাত লাগতে পারে, সেই ঢেউ তো আমাদের আহত করতে পারে। স্বামীজি বলে দিচ্ছেন না, এই সে ভয় এখানে নেই, কারণ এটা হচ্ছে প্রেমের সমুদ্র।
স্বামীজি এই শিক্ষা পেয়েছিলেন ঠাকুরের কাছে। ঠাকুর একদিন বলছেন, ধর এক খুঁড়ি রস আছে, তুই একটা মাছি, তুই সেই রস খাবি? কোথায় বসে রস খাবি? স্বামীজি বললেন, কেন আমি আড়ার ওপর বসে রস খাবো? ঠাকুর বললেন, কেন তুই যদি মাঝখানে বসে রস খাস কি হবে? স্বামীজি বলছেন, না না তাহলে তো ডুবে যাব। ঠাকুর সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছেন, না বাবা এ অমৃত সমুদ্র, এখানে ডুবলে পরে মানুষ মরে না, মানুষ অমর হয়, সেই জন্য এটি হচ্ছে প্রেমের সমুদ্র। প্রেম ও পাথার ভক্তার জন যুগল চরণ তার অনুভব পার, তিনি হচ্ছেন ভক্তির চরম পরাকাষ্ঠা, তিনি ভক্তির স্বরূপ। আমরা বলতে পারি না তিনি ভক্ত, ঠাকুর হচ্ছেন ভক্তির চরম পরাকাষ্ঠা, এম্বডিমেন্ট অফ ডিভোশন। সুতরাং তাকে প্রাপ্তির উপায় হচ্ছে ভক্তিযোগের পথ। জিম্মিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায় নিরোধনা সমাহিত মন নিরক্ষী তব কৃপায়। এখানে যোগের পথের কথা বলে একদম পরিষ্কার শব্দগুলো স্বামীজি ব্যবহার করছেন, যোগ সহায় নিরোধনা সমাহিত মন, এগুলো হচ্ছে যোগের শব্দ। পতঞ্জলির লেখা যে যোগ, সেই যোগ থেকে যোগ আমরা দেখলে দেখবো এই শব্দগুলো সেখানে আছে। এই যোগ সহায় শব্দটা খুব গুরুত্বপূর্ণ, এই নিয়ে নানা মতভেদ আছে। কেউ কেউ বলেন যে জিম্বিত যুগ ঈশ্বর সঙ্গে যদি যোগ সহায় এটা দেখা হয় তাহলে এর একরকমের অর্থ হবে, আর যদি যোগ সহায় নিরোধন সমাহিত মন নিরক্ষিত অবকৃপায় করি তাহলে আরেক রকমের অর্থ হবে। প্রথম অর্থটি কীরকম, যে তিনি এই যুগের ঈশ্বররূপে আবির্ভূত। প্রত্যেক যুগের নিজস্ব কিছু প্রয়োজন থাকে, সেই যুগের প্রয়োজন মেটানোর জন্যে যুগোপযোগী ভূমিকায় অবতারকে অবতীর্ণ হতে হয়। শ্রীরামকৃষ্ণ এ যুগের সমস্যা, এ যুগের সমস্যা কি না, সংশয় রাক্ষস নাশ মহাশ্রম, স্বামীজি অন্যত্র বলছেন সংশয়রূপী যে রাক্ষস, আমরা এই দেহে আত্মবুদ্ধি করছি, জড়েতে চৈতন্য বুদ্ধি করছি, এটাই হচ্ছে মারাত্মক একটা সংশয়। এই সংশয়রূপী রাক্ষসকে নাশ করবার জন্যে অবতার এসছেন, তিনি এই অবতার লীলা করছেন কিভাবে না, যোগ সহায়। কেউ কেউ বলেন যে যোগ সহায়ের অর্থ হচ্ছে যোগ মায়া সহায়, যেমন যে কোনো অবতার লীলা হয় যোগ মায়ার সাহায্যে, কৃষ্ণ রাসলীলা করেছিলেন যোগ মায়ার সাহায্যে, সেখানে বলা হচ্ছে যোগ মায়া সমাবৃতা। ঠাকুর চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলছেন যে চৈতন্য শক্তির আরাধনা করেছিল যোগ মায়ার সাহায্যে, অবতার লীলা করেন, সেই কথাটা বলা হচ্ছে এখানে যোগ সহায় এই কথার মধ্য দিয়ে। আর যদি ধরা হয় যোগ সহায় নিরোধনা সমাহিত মন নিরক্ষিত অবকৃপায়, আমরা দেখব যে যোগসূত্রে দুরকম সমাধির কথা বলা হয়েছে। সর্বোচ্চ প্রকারের যে সমাধি তাকে বলা হয় অসম্প্রজ্ঞাত সমাধি। সেই অসম্প্রজ্ঞাত সমাধি কিভাবে হয় না, মনের পাঁচখানা ভূমি রয়েছে, ক্ষিপ্ত বিক্ষিপ্ত মূঢ় একাগ্র এবং নিরোধ, একদম এই শব্দটা ওখানে আছে যে নিরোধ ভূমিতে অসম্প্রজ্ঞাত সমাধি হয়। স্বামীজি এখানে বলছেন নিরোধনা সমাহিত মন, অসম্প্রজ্ঞাত শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অসম্প্রজ্ঞাত সমাধির তত্ত্ব। তাকে প্রাপ্তি হবে কিভাবে, যদি মন ওই নিরোধ ভূমিতে যায় তাকে পাওয়া যাবে। ভঞ্জন দুঃখ ভঞ্জন করুণা ঘন কর্ম কঠোর প্রাণার্পণ জগত তারুণ কৃন্তন কলিডোর, কর্মযোগের কথা হচ্ছে একদম পরিষ্কার স্বামীজি বলছেন কর্ম কঠোর। কর্মকঠোর মানে হচ্ছে গীতার 8 চ্যাপ্টারে আছে তিনি ভগবান হচ্ছেন অধিযোগ্য স্বরূপ, সেখানে বলা হচ্ছে যে ক্রমাগত যজ্ঞ চলছে, আমাদের এই জীবনটা হচ্ছে যজ্ঞময়, যজ্ঞের ভাবে যদি আমি জীবনকে না নিতে পারি তাহলে জীবনটা আমার বন্ধনের কারণ হবে, কিন্তু যজ্ঞের ভাবে যদি জীবনটাকে নিই তাহলে এই জীবনটা বন্ধনের কারণ হবে না। অন্তরে ভগবান রয়েছেন, আমি কোনো রূপ দেখছি সেই রূপ যেন সেই ভগবানকে আহুতি দিচ্ছি, কোনো ভালো শব্দ শুনছি বা কিছু শুনছি কানের মধ্য দিয়ে যাচ্ছে যেন সেই ভগবান যিনি অন্তরে রয়েছেন তাকে আহুতি হচ্ছে, খাচ্ছি কিছু এটা হচ্ছে যজ্ঞ হচ্ছে, আমরা নিজেদের জন্য খাচ্ছি না ভগবানকে আহুতি দিচ্ছি। গীতায় ভগবান একদম বলছেন যে যজ্ঞ অর্থাৎ কর্মণ্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচার। তুমি যদি যজ্ঞের ভাব নিয়ে কর্ম করো তাহলে সেই কর্ম তোমার মুক্তির কারণ হবে, আর যদি যজ্ঞের ভাব নিয়ে কোনো কর্ম করো সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে।
সেই ভগবান শ্রী ভগবান অন্তরে বসে আছেন। কর্মকঠোর শব্দটির মানে হচ্ছে তিনি হচ্ছেন অধিযোগ্য স্বরূপ। সেই জন্য আমাদের কন্টিনিউয়াসলি এই যে সেবার কথা বলা হচ্ছে, সেবার মানেটা কি? সেবা মানে হচ্ছে যোগ্য করা। এই যজ্ঞের মধ্য দিয়ে আমরা সেই অধিযোগ্য স্বরূপ যিনি হৃদয়ে বসে রয়েছেন তাকে তুষ্ট করতে পারব। এই যজ্ঞের প্রত্যেকটি যজ্ঞের একটা ফল উৎপন্ন হয়, যে কোনো কর্মই করি না কেন একটা ফল উৎপন্ন হয়। তাই এই যে আমরা জীবসেবা করছি, শিবজ্ঞানে জীবসেবা, এরও তো ফল উৎপন্ন হচ্ছে। সে ফলটি কোথায় যাবে? আমরা যারা ঠাকুরের অনুগামী অনুরাগী আমাদের তো সেই ফলে অধিকার নেই। সেই ফলটি যাবে প্রাণার্পণ জগত তারণ, জগতের কল্যাণের জন্য সেই ফলটি উৎসর্গীকৃত। এবং আরও ঠাকুরের সম্পর্কে বলছেন করুণা ঘন, তিনি করুণার ঘনীভূত মূর্তি। ঠাকুর হচ্ছেন করুণার ঘনীভূত মূর্তি। একটি চিঠির কথা মনে পড়ছে, সেই চিঠিটি মহাপুরুষ মহারাজ রোমারোলাকে লিখেছিলেন। আপনারা জানেন যে রোমারোলা নোবেল প্রাইজ পেয়েছিলেন তার যা ক্রিস্তফ উপন্যাসের জন্যে। তার ইচ্ছে হয়েছিল ঠাকুরের জীবনী তিনি লিখবেন। তিনি ধনগোপাল মুখোপাধ্যায়ের দি ফেস অফ সাইলেন্স এই বইটি পড়েছিলেন। তারপর তার মনে হলো যে পাশ্চাত্যের পাঠকদের কাছে পাশ্চাত্যের মতো করে ঠাকুরের জীবনীকে তুলে ধরা দরকার। তিনি খবর নিয়ে জানতে পারলেন যে বেলুড় মঠের তৎকালীন যিনি প্রেসিডেন্ট তিনি শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য, তখন মহাপুরুষ মহারাজ মঠের প্রেসিডেন্ট। তাকে চিঠি লিখেছিলেন যে আমি ঠাকুরের জীবনী লিখতে চাই, আপনি যদি কিছু লিখে পাঠান তার সম্পর্কে আমার খুব উপকার হবে। তা তার উত্তরে মহাপুরুষজি যে চিঠিটি লিখছেন অপূর্ব একটি চিঠি, সেই চিঠির নির্যাস হচ্ছে এইটা। প্রথমেই মহাপুরুষজি লিখছেন যে আমার জীবনে এমন কিছু ঘটেনি যেটা মানুষের কাছে উল্লেখ করা যায়। মানুষের কাছে উল্লেখ করার মতো একমাত্র যে ঘটনা আমার জীবনে ঘটেছে সেটি হচ্ছে আমি একদিন শ্রীরামকৃষ্ণ চরণে আশ্রয় পেয়েছিলাম। দ্বিতীয় কথা যেটা বলছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে এমন পাবনী শক্তি ছিল যে তিনি স্পর্শ করে দিয়ে, এবং কেবলমাত্র স্পর্শ করে দিয়ে কেন, কেবলমাত্র ইচ্ছা সহায়ে মানুষকে উচ্চ আধ্যাত্মিক অনুভূতির রাজ্যে তুলে দিতে পারতেন বলে তারপর মহাপুরুষ মহারাজ যেন খানিকটা চ্যালেঞ্জ করার ভঙ্গিতে লিখছেন। বলছেন তাঁর কৃপায় তাঁর জীবদ্দশায় আমার তিনবার নির্বিকল্প সমাধি লাভের সৌভাগ্য হয়েছে, এবং তাঁর সেই আধ্যাত্মিক শক্তিকে প্রমাণ করবার জন্য আজও আমি পৃথিবীতে বেঁচে রয়েছি। এইভাবে মহাপুরুষটি লিখছেন। তৃতীয় কথা যেটি বলছেন মহাপুরুষ মহারাজ ঠাকুরের সম্পর্কে, বলছেন ঠাকুর যদিও অবতার, যদিও নির্বিকল্প সমাধি তার কাছে করামলকবত, গাছের তো আমলকি গাছের তলায় গিয়ে হাত পাতলেই হাতে আমলকি চলে আসবে, এত সহজ নির্বিকল্প সমাধি তার কাছে, ধৃত সহজ সমাধিম, তার সত্ত্বেও সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্নার প্রতি ঠাকুর অত্যন্ত সংবেদনশীল ছিলেন যেহেতু তিনি অবতার। শুধু মানুষ কেন, ইতর জন্তু পশু পাখিদের প্রতিও তার করুণা ছিল অবিশ্বাস্য। বলছেন অনেকেই সে কথা হয়তো বিশ্বাস করতে পারবে না যে ঠাকুর কীরকম সংবেদনশীল ছিলেন অপরের দুঃখ কষ্টের প্রতি, কিন্তু আমরা যারা তাকে দিনে দেখেছি রাতে দেখেছি তারা জানি ঠাকুর কীরকম অপরের সুখ দুঃখ হাসি কান্নার প্রতি সংবেদনশীল ছিলেন। আমরা যারা ঠাকুরের জীবনীর সঙ্গে পরিচিত আমরা দেখব সেই হৃদয়ে একটা বাছুর কিনে এনেছে, তাকে হাঁটিয়ে হাঁটিয়ে শিহরে নিয়ে যাবে, ঠাকুর জিজ্ঞেস করছেন যে কী হবে ওটা, বলছেন ও দেশে নিয়ে যাব, ওখানে গিয়ে লাঙল টানবে, ঠাকুর অজ্ঞান হয়ে গেলেন। পরে বলছেন আমার ওই কথাটা শুনে মনে হয়েছিল কেউ লাঠি দিয়ে আমার মাথায় মারল, এতটুকু একটা বাচ্চা বাছুর সে কোথায় দক্ষিণেশ্বর কোথায় শিহর, এত দূর হেঁটে হেঁটে যাবে, তারপর বড় হবে, তারপর লাঙল টানবে, আমি এটা সহ্য করতে পারিনি। তারপর ঠাকুর আমরা কথামৃতে দেখি ভাবস্থ, একটু স্বাভাবিক ভূমিতে নামবার চেষ্টা করছেন, কলকাতা থেকে ভক্তরা এসছেন, সেই ভক্তরা ঘোড়ার গাড়িতে উঠছেন, ঠাকুর ভালো করে কথা পর্যন্ত বলতে পারছেন না। তখন বলছেন যে সুরেন গাড়িতে বেশি লোক নিও না, ঘোড়ার কষ্ট হবে। তিনি এমন ভূমিতে আছেন ভালো করে স্বাভাবিক ভূমিতে নামতে পারছেন না অথচ ঘোড়ার কষ্ট হবে, সেই সম্পর্কে সদা সচেতন। এটি হচ্ছে ইতর জীবজন্তুদের প্রতি পর্যন্ত তার সংবেদনশীলতার প্রকাশ। এই জন্য স্বামীজি বলছেন করুণা ঘন, কর্ম কঠোর, প্রাণার্পণ জগত তারণ। এই প্রাণার্পণ জগত তারণ এটি হচ্ছে শুধু অবতার চরিত্রের বৈশিষ্ট্য নয়, অবতারের যারা ফলোয়ার
আমরা আমাদেরও বৈশিষ্ট্য হওয়া উচিত। স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে অবতারের ঠিক ঠিক ফলোয়ারকে, সংস্কৃতে স্বামীজি লিখছেন, প্রাণত্যায়েপি পরকল্যাণ চিকিৎসাবহ, নিজের প্রাণত্যাগের ঝুঁকি নিয়ে যে অপরের কল্যাণ করতে উদ্যত হয় সে হচ্ছে অবতারের ঠিক ঠিক ফলোয়ার। শিবস্ত্রোত্র স্বামীজি লিখছেন অপূর্ব সেই শিবস্ত্রোত্র, নিখিল ভুবন জন্ম ইত্যাদি ইত্যাদি, ওখানে বলছেন শিবের সম্পর্কে, পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম, এই একই কথা, প্রাণার্পণ জগত তারণ, শিব হলাহল পান করলেন কেন, না জগতের কল্যাণ করবেন বলে, তিনি যদি সেই হলাহল পান না করতেন তাহলে জগৎ ধ্বংস হয়ে যেত। এই চারটি যোগের যে সমন্বয় হলো, এই সমন্বয়ের কিন্তু একটা একটা শর্ত আছে, প্রাক শর্ত আছে, সেই প্রাক শর্তটি খুব গুরুত্বপূর্ণ। সেই প্রাক শর্তের কথা শ্রীশি মা বলেছেন, একবার কোয়ালপাড়ায় তিনি সবজি কাটছেন, তখন তাকে কেশবানন্দ মহারাজ বলেছিলেন, আচ্ছা মা, ঠাকুর যে এই যুগে এসছেন সেটি সর্বধর্ম সমন্বয় করবার জন্য তো? মা বললেন, বাবা আমার তা মনে হয় না। তিনি ছিলেন ভগবৎভাবে বিভোর, ভগবানকে নানাভাবে আস্বাদন করতে করতে তাঁর দিন রাত কোথা থেকে কেটে যেত, এটি হচ্ছে তাঁর আবির্ভাবের প্রধান প্রধান তাৎপর্য, যে ভগবানকে কী করে ভালোবাসতে হয়। তাঁর আবির্ভাবের দ্বিতীয় তাৎপর্য হলো, মা বলছেন যে তিনি ছিলেন ত্যাগীর বাদশাহ, জীবকে ত্যাগ শেখানোর জন্য তিনি এসেছিলেন, ত্যাগ না করলে ভগবানের পথে সে এগোবে কী করে, সে ত্যাগের মনোভাব একটা ধীরে ধীরে বিকশিত করা দরকার, না হলে আধ্যাত্মিক জীবন শুরুই হয় না। সে জ্ঞানযোগী বলি, কর্মযোগী বলি, ভক্তিযোগী বলি, রাজযোগী বলি, কোনো যোগী হবে না। তা সেই জন্যে এই বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। আমরা গীতায় যদি দেখি অর্জুন জিজ্ঞেস করছেন যে স্থিতপ্রজ্ঞ কী করে কথা বলেন, তিনি কী করে চলাফেরা করেন, তার বসা কীরকম, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা ইত্যাদি ইত্যাদি। প্রথম যে কথাটি ভগবান বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান, যে সমস্ত কামনা বাসনা তিরোহিত হওয়ার চেষ্টা করে সফল হয়েছেন তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। সেই জন্য এই বঞ্চন কাম কাঞ্চনকে এর আগের আগেরগুলোর সঙ্গে রিলেট করতে হবে, যে জ্ঞানযোগী হোক, ভক্তিযোগী হোক, কর্মযোগী হোক, রাজযোগী হোক, সেটি সম্ভব যদি বঞ্চন কাম কাঞ্চন আমরা হই। ঠাকুর ছিলেন এই ত্যাগীশ্বর, ত্যাগীর বাদশাহ, এর মূর্ত প্রতীক। ফল কি হবে আমরা যদি এইভাবে সাধন করি, না এই নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান নিষ্কারণ ভগত স্মরণ, ঠাকুর হচ্ছেন নিষ্কারণ ভগত স্মরণ। গীতার ইলেভেন্থ চ্যাপ্টারে আছে একদম শেষ যে শ্লোক, সেই শ্লোকটি শুরু হওয়ার আগে আচার্য শঙ্কর ভাষ্যে লিখছেন যে এবার সমগ্র গীতা শাস্ত্রের সার বলতে যাওয়া হচ্ছে। সেই শ্লোকটি কি, না মৎকর্মকৃত মৎপরম মৎভক্তা সঙ্গবর্জিত নির্বৈরস সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব, নির্বৈরস সর্বভূতেষু, এটি হচ্ছে সর্বোচ্চ সাধন, এবং সাধনের পরে যে অবস্থা সর্বোচ্চ অবস্থা সেটি হচ্ছে নির্বৈরস সর্বভূতেষু। নির্বৈর মানে আমার কোনো শত্রু নেই, কোনো জীবের সঙ্গে কোনো শত্রুতা তার নেই, এটি হচ্ছে নির্বৈরস সর্বভূতেষু, সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থা যেটি সম্ভব এই জীবনে সেটি হচ্ছে নির্বৈরস সর্বভূতেষু। এই অবস্থায় যাবার তিনটে সাধন আছে, আচার্য রামানুজ তার ভাষ্যে এইখানে লিখতে গিয়ে বলছেন, প্রথম সাধন হচ্ছে আমাদের ভাবতে হবে যতক্ষণ ভগবানের কাছে আছি আমার অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, একমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্ক, সুতরাং আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। যেহেতু অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কই নেই, শত্রুতা আসার প্রসঙ্গ আসে কোত্থেকে, কিন্তু যখনই ভগবান থেকে দূরে চলে যাব তখনই জগতের অন্যান্য আর পাঁচজনের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে, তখনই কিন্তু শত্রুতার সম্পর্ক তৈরি হবে। প্রথম সাধন হচ্ছে এইটা। দ্বিতীয় সাধন রামানুজ বলছেন, এটি আমাদের জীবনেও খুব গুরুত্বপূর্ণ, যে আমার জীবনে স্বদুঃখস্য স্বাপরাধ নিমিত্তত্বাৎ অনুসন্ধানাৎ, নিজের জীবনের বর্তমান যে দুঃখ তার জন্য আমারই পূর্বকৃত কর্ম দায়ী, এটি অনুসন্ধান করতে হবে, এটি হচ্ছে আমাদের সাধনের অঙ্গ। স্বামীজির একটি বিখ্যাত কবিতা আছে, নো ওয়ান টু ব্লেম,
সেখানে স্বামীজী এই তত্ত্বটিকে খুব বিস্তারিত করে বলেছেন। মা পর্যন্ত বলছেন, মাকে যখন ওই রাধু এ ওরা পাগলি মামি ওরা অত্যাচার করছে নানা রকম ভাবে, মা বলছেন যে আমি তো জীবনে সজ্ঞানে কাউকে দুঃখ দিইনি, আমার এই দুঃখ কেন ভোগ করতে হচ্ছে? বলে বলছেন যে হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় কখনো দিয়ে ফেলেছিলাম। আমরা এটাকে ক্যাজুয়াল টক বলে মনে করি, কিন্তু ক্যাজুয়াল টক এটা আদৌ নয়। এটি আমাদের যাতে আমরা সচেতন হই, আমরা আত্মসন্ধানে আত্মবিশ্লেষণে উদ্যত হই, ওই জন্য মা ধরিয়ে দিচ্ছেন যে দেখো আমি পর্যন্ত এইভাবে ভাবছি, তুমি এইভাবে ভাবো। আর তৃতীয় সাধন হচ্ছে যে কার প্রতি আমি বৈরিতার ভাব পোষণ করব, কারণ প্রত্যেকের মধ্যেই তো আমার ইষ্ট বিরাজ করছেন। এই হচ্ছে তৃতীয় সাধন। এই সাধনগুলির কথা স্বামীজি বলেছেন কোথায়? ওই সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায় প্রেমার্পণ সমদর্শন। এই প্রেমার্পণ সমদর্শন আর নির্বৈর সর্বভূতেশু একই কথা। এরপরে স্বামীজি নমো নমো প্রভু বাক্য মনাতীত বলে ঠাকুরের স্বরূপ স্তুতি করছেন। তারপরে আরেকটি মজার কাণ্ড করেছেন, আসলে বৈদিক যুগের ঋষির মতো স্বামীজি করছেন ওই ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ। আমরা মনে করি বোধ হয় এই ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ এইগুলোর কোনো অর্থ নেই, এগুলো হচ্ছে পাখোয়াজের তাল আর কি। তো এইটি উপনিষদে আছে যে ঋষিদের যখন একত্বের অনুভূতি হয়ে গেল, সেই ঋষিরা দেখছেন যে সবই এক বস্তুতে গড়া, নানা বলে পৃথিবীতে কিছু নেই, বৈচিত্র্য বলে কিছু নেই। বৈচিত্র্য যদি থাকেও সেই বৈচিত্র্যের মূলীভূত সার হচ্ছে সেই এক তত্ত্ব। তখন তাদের এই যে আনন্দ উচ্ছ্বাস তারা আর ভাষায় প্রকাশ করতে পারছে না, তারা চিৎকার করছেন হাউ হাউ হাউ, ইদমন্নম 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 ইদমন্নাদৌ ইদমন্নাদৌ ইত্যাদি ইত্যাদি বলে। আচার্য শঙ্কর বলছেন যে এই হাউ হাউ এইসব শব্দের কোনো অর্থ নেই, এটা হচ্ছে আনন্দের একটা অভিব্যক্তি মাত্র। যে এই যে একত্বের অনুভূতি হয়ে গেছে, যে যে বস্তুতেই সব কিছু গঠিত সেই বস্তুর অনুভূতি প্রাপ্তি হয়ে গেছে, সে আনন্দের অভিব্যক্তি হচ্ছে এই হাউ হাউ শব্দগুলো। এই আমাদের ধে 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 লঙ্গ রঙ্গভঙ্গ হচ্ছে সেই একই রকমের আনন্দের অভিব্যক্তি। যখন অনুভব হয়ে গেছে যে বাক্যমনাতীত মনোবচন ইকাধার, তিনি হচ্ছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, গীতাতে আছে জ্যোতি শ্যাম উত্তম জ্যোতি তমসব পরম উচ্চাতে বলে শ্রীরামকৃষ্ণদেব, তিনি হচ্ছেন জ্যোতির জ্যোতি। এইভাবে তাকে অনুভব করবার চেষ্টা করতে হয়, যদি তাতে সাফল্য আসে সেই যে আনন্দের অভিব্যক্তি, সে আনন্দের অভিব্যক্তি হচ্ছে ধে 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 লঙ্গ রঙ্গভঙ্গ। আজকে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের এই প্রার্থনা যে এই তত্ত্বের কিছুটাও যদি এই জীবনেই অন্তত আমাদের অনুভূতি হয়ে যায়, তাহলে আমরা কৃতকৃতার্থ হয়ে যাব। সকলকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। পূজনীয় সভাপতি মহারাজকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার।